ফলে খেয়াল করুন, এটা কিন্তু খুব শক্তিশালী একটা মহল থেকে এই আঘাতটা আমাদের উপর আসছে। এই আঘাতের সার কথাটা কী, এরা কী বলে সকলকে বোঝাবার চেষ্টা করছে? যে সেনা অভ্যুত্থান যেটা ঘটেছে, বাইরে তার একটা চরিত্র আছে, গণ অভ্যুত্থানমূলক চরিত্র আছে, কিন্তু আসলে কিন্তু এটা একটা সেনা অভ্যুত্থান ঘটেছে। এখন ভেবে দেখুন, এটা কিন্তু এইটা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত হয়ে যায় এবং আমরা যদি সঠিকভাবে এই প্রোপাগান্ডা উত্তর দিতে না পারি, আমরা কিন্তু আরও গভীর গহ্বরে আমরা ঢুকতে থাকবো। আমরা জানি নতুন সরকার যে গঠন হয়েছে এটা সাংবিধানিকভাবে অবৈধ, অনেকেই মনে করতে পারে বা অনেকেই বলে। তো সাংবিধানের এই দোহাই দিয়ে এই সরকারের বিরুদ্ধে অনেক ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে এবং হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট এক কলামিস্ট ফরহাদ মাজহার। তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, তার আলোচনা শুনে বুঝতে পারবেন এই সংবিধানের দোহাই দিয়ে এই সরকারকে কতটা বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। হিন্দুত্ববাদী সরকার ভারতের এবং দিল্লি এই প্রোপাগান্ডা চালাচ্ছে এবং তার সঙ্গে যুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু থিঙ্ক ট্যাঙ্ক এবং একই সঙ্গে মূলত যে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা রিপাবলিকান পার্টির সঙ্গে তারা যুক্ত এবং মার্কিন যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তাদের সঙ্গে যে সকল শক্তি যুক্ত তারা এই প্রোপাগান্ডাটা চালাচ্ছে। ফলে খেয়াল করুন, এটা কিন্তু খুব শক্তিশালী একটা মহল থেকে এই আঘাতটা আমাদের উপর আসছে। এই আঘাতের সার কথাটা কী, এরা কী বলে সকলকে বোঝাবার চেষ্টা করছে, যা সম্পূর্ণ মিথ্যা। তারা বলার চেষ্টা করছে যে আসলে আমাদের এখানে বাংলাদেশে আমরা 5 অগাস্ট তারিখে আমরা একটা সেনা অভ্যুত্থান ঘটেছে, কিন্তু বাইরে এর একটা গণ অভ্যুত্থানমূলক তার একটা চরিত্র, কিন্তু আদতে এটা একটি সেনা অভ্যুত্থান ঘটেছে। এবং এই সেনা অভ্যুত্থানের পেছনে কারা রয়েছে, তার পেছনে রয়েছে এখানে জামাতে ইসলামী ইসলামপন্থী দল এবং তার পেছনে রয়েছে বিএনপির একটা অংশ। বিএনপির সব অংশকে তারা বলছে না, বিএনপির একটা অংশ, কারণ বিএনপির একটা অংশের সঙ্গে তারা ইতিমধ্যে তাদের একটা অ্যালায়েন্স তৈরি হয়েছে বলে আমাদের মনে হচ্ছে, বাইরে থেকে আমরা যতটুকু আমরা বুঝতে পারছি। ফলে এই যে ষড়যন্ত্রটা, এটা কিন্তু একটা মারাত্মক রূপ নেবে, কারণ সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে এটাকে হাজির করা হচ্ছে যে ডক্টর ইউনুস মূলত বিল ক্লিনটন এবং হিলারি ক্লিনটনের বন্ধু এবং মিত্র, ফলে ডেমোক্রেটিক পার্টির সঙ্গে তার সখ্যতা এবং মূলত মার্কিন যে স্বার্থ, সেই স্বার্থ এই যে সেনা অভ্যুত্থান যেটা ঘটেছে, বাইরে তার একটা চরিত্র আছে, গণ অভ্যুত্থানমূলক চরিত্র আছে, কিন্তু আসলে কিন্তু এটা একটা সেনা অভ্যুত্থান ঘটেছে। এখন ভেবে দেখুন, এটা কিন্তু এইটা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত হয়ে যায় এবং আমরা যদি সঠিকভাবে এই প্রোপাগান্ডা উত্তর দিতে না পারি, আমরা কিন্তু আরও গভীর গহ্বরে আমরা ঢুকতে থাকব। আমরা এটা কেন পারছি না, কারণ প্রথমত এই সরকার যেটা গঠিত হয়েছে এটা অত্যন্ত দুর্বল সরকার, এই কথাটি বুঝতে পারছেন, এটা খুবই দুর্বল সরকার। এখন সেনা অভ্যুত্থানের তর্কটা কেন আসে, বারবার আসছে কি জন্যে? প্রথমত আপনাদের মনে রাখতে হবে যে শুরুর দিকে শেখ হাসিনা চেয়েছে যে সৈনিকদের দ্বারা, সেনাবাহিনীর দ্বারা নির্বিচারে গুলি করে যত লক্ষ মানুষ মরুক তার কিছু আসে যায় না, এটা তারা করতে চেয়েছেন। এবং শুরুর দিকে খেয়াল করবেন যে যখনই গণ অভ্যুত্থান তার একটা জাতীয় চরিত্র নিয়ে অত্যন্ত তীব্র বেগে অগ্রসর হচ্ছিল, তখন আমরা দেখেছি সেনাবাহিনীর একটা অংশ গুলি ছুটেছে, এটা আমরা দেখেছি। কিন্তু সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখেছি যে সৈনিকদের একটা বড় একটা অংশ এটার প্রতিবাদ করেছে, তারা এটাকে মেনে নেননি। আমি সেই সৈনিক ভাইদের বারবার আমাদের প্রাণ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানিয়েছি, আমরা আবারও তাদেরকে অভিনন্দন জানাই যে তারা নিরস্ত্র জনগণের উপর গুলি চালাতে তারা অস্বীকার করেছেন। ফলে সেই সকল সৈনিক কিন্তু আমাদের এই এখনকার যে পরিস্থিতি তারা কিন্তু সামনে নেই, তারা কিন্তু সামনে নেই যাদের প্রতিবাদের মুখে সেনানায়ক স্বভাবতই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এই পরিস্থিতিকে কোনো সামরিক কায়দায় নিরস্ত্র জনগণের উপর গুলি করে একে নিরস্ত করবেন, এটা এই পথ তিনি পরিত্যাগ করেছেন, তার জন্য আমাদের যে সেনাপ্রধান তাকে আমরা অভিনন্দন জানাই। কিন্তু আমাদের মুশকিলটা হচ্ছে এই যে ক্ষমতা কিন্তু সেনানায়কের হাতেও নয় এবং ক্ষমতা ডক্টর ইউনুসের হাতেও নাই। কেন নাই, কারণটা হচ্ছে এই, আমরা পুরো ক্ষমতাকে যেখানে ঢুকিয়ে দিয়েছি সেটা হচ্ছে তথাকথিত সংবিধান। এখন দেখুন, এই যে সংবিধানের ভিতরে আপনি ঢুকিয়ে ফেললেন, এখন আপনি গিয়ে আদালতে গিয়ে বলছেন আপনি পঞ্চদশ সংশোধনী আপনি এখন বাতিল করবেন। খেয়াল করেন, যদি আমরা বলতাম যে জনগণের সার্বভৌম অভিপ্রায় ডক্টর ইউনুস এবং তার হাতে ক্ষমতা দিতে হবে, যদি এটা যদি আমরা ইতিমধ্যে যদি এটা আমরা
আমরা আমরা এটাকে যদি বাস্তবায়িত করতে পারতাম, তার মানে কি সংবিধান বাতিল এবং জনগণের যে ইচ্ছা, জনগণের যে অভিপ্রায়, যাকে গণতন্ত্র বলে, জনগণের সর্বোচ্চ অভিপ্রায়ই গণতন্ত্র, তাহলে এটা গণতান্ত্রিক একটা কী হতো, এটা বিপ্লবীটা রূপ নিত, এটা শুধু গণ অভ্যুত্থানের সেটা থাকতো না। এবং তারপর পরই আমাদের এই সংবিধানের ভেতর দিয়ে শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনী কী করেছে, আদালতে গিয়ে অযথা সময় নষ্ট করা, আদালতে গিয়ে আবার এক এগারো, যেসব লোকরা কিন্তু করছে তারা কিন্তু আবার এক এগারোর লোক, ঠিক আছে। আমরা তো এসব তামাশা বুঝি, এসব তামাশা করবেন না আমাদেরকে। সংবিধানের কথা বলে আপনারা আদালতে যাবেন, পঞ্চদশ সংশোধনী বাতিল করার জন্য বলবেন, তারপরে এসব কাহিনী করবেন, এসব নাটক করবেন, আমরা কিন্তু এসব নাটক কিন্তু পছন্দ করছি না, আমরা কিন্তু চিনে রাখছি আপনাদেরকে, ঠিক আছে। ফলে খুব সিম্পল ব্যাপার, লিগ্যাল এবং পলিটিক্যাল, আইনগত এবং রাজনৈতিক, এর মানে হচ্ছে খুব সহজ যে জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী, অবশ্যই তাদের অধিকার আছে, তাকে তারা রাষ্ট্রপ্রধান হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করবে, নির্বাচিত শব্দটা, কারণ গণ অভ্যুত্থানের দ্বারা নির্বাচিত যিনি, তিনি জনগণের দ্বারা নির্বাচিত, আর তথাকথিত ভোটের দ্বারা নির্বাচিত যারা, এটাই কিন্তু কখনোই পূর্ণ গণতান্ত্রিকভাবে নির্বাচিত বলা যায় না, কারণ সেখানে মেজরিটির ভোটে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করি। আর গণ অভ্যুত্থানের যে নির্বাচনের মাধ্যমে যাকে আমরা নির্বাচিত করেছি, সমস্ত জনগণের যারা এই ফ্যাসিস্ট শক্তি বিরোধী লড়াই করেছে, জীবন দিয়েছে এই সংবিধানকে বাতিল করবার জন্যে, এই শেখ হাসিনা এই ফ্যাসিস্ট সংবিধানকে উৎখাত করবার জন্যে, আপনার তাদের সঙ্গে কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে। আমি মনে করি এই রেকর্ড, এই ঐতিহাসিক রেকর্ড আমাদেরকে অবশ্যই সকলের মধ্যে রাখতে হবে যে আপনারা বিশ্বাসঘাতকতা করেছেন। আজকে যারা জীবন দিয়েছে, আজকে শহীদ বুক পেতে জীবন দিয়েছে, তার রক্তের সঙ্গে, তার সঙ্গে আরও হাজারো শহীদ যারা জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, তাদের সঙ্গে কিন্তু আপনারা বিশ্বাসঘাতকতা করেছেন, শুধুমাত্র শেখ হাসিনার সংবিধানকে প্রতিষ্ঠিত করবার জন্য আপনারা বিশ্বাসঘাতকতা করেছেন। ফলে এই পথটা অত্যন্ত ভুল পথ। এখন আপনি যদি আমাদেরকে বলেন, আমি এটাকে বলেছি যে সার্বভৌম ক্ষমতার যার কাছে, সে সার্বভৌম ক্ষমতা কে দিয়েছে, জনগণ তার সর্বোচ্চ অভিপ্রায় হিসেবে, এটা কি আমাদের সংবিধানে আছে? হ্যাঁ অবশ্যই আছে আমাদের সংবিধানে, প্রিয়াম্বেল আপনি দেখবেন খুব পরিষ্কারই লেখা আছে যে জনগণ, আমি পড়ে আপনাদেরকে শোনাই। দেখুন এই সংবিধানে কিন্তু জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি কথাটা কিন্তু রয়েছে। ফলে গণ অভ্যুত্থান থেকে যখন আমরা বলি যে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে আমরা একজন প্রেসিডেন্ট নির্বাচিত করেছি, রক্ত দিয়ে, পঙ্গু হয়ে, জীবন দিয়ে, এটা লিগ্যালি আইনগতভাবে এবং রাজনৈতিক উভয় অর্থে এটা বৈধ। যদি কোনো উকিল বা যদি কোনো রাজনৈতিক ব্যক্তি আমাদের সঙ্গে এ বিষয়ে পাবলিক তর্ক করতে চান, আমরা তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি আসুন, আমাকে প্রমাণ করুন যে আমরা ভুল করছি। ফলে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি হিসেবে আমরা ডক্টর ইউনুসকে নির্বাচিত করেছি। ফলে জনগণের সঙ্গে আপনারা দয়া করে বেইমানি করবেন না, তাদের রক্তের সঙ্গে আপনারা বেইমানি করবেন না। কেন আপনারা গণ অভ্যুত্থানকে সংবিধানের ভেতরে ঢুকিয়েছেন, এবং এটা যে আমরা জানি না কীভাবে ঢোকানো হয়েছে এটা ভাববেন না, আমরা কিন্তু জানি। ফলে একদিন না একদিন এই ইতিহাস লিখিত হবে। ফলে আইনের দিক থেকে যদি যে কোনো আন্তর্জাতিক আপনার আইন বিশেষজ্ঞ তার সঙ্গে যদি আপনি বলেন, বসেন, তাহলে তিনি সঙ্গে সঙ্গে তিনি একটা কথা বলবেন যে প্রিয়াম্বেলে এই যে কথাটা লেখা আছে, এই কথাটাই সাংবিধানিক ধারাবাহিকতার জন্য যথেষ্ট, ঠিক আছে না। সংবিধান স্বীকার করে জনগণের অভিপ্রায়, পরম অভিপ্রায়, সার্বভৌম অভিপ্রায় যে ভাষায় বলেন না কেন, আমাদের সংবিধান এটা স্বীকার করে। এটাকে বলা হয় পপুলার সভরেন্টি প্যারাডাইম, লিগ্যাল ভাষায় এটাকে বলে পপুলার সভরেন্টি প্যারাডাইম, জনগণই সার্বভৌম। এই যে তত্ত্ব, আইনি এবং রাজনৈতিক যে তত্ত্ব, এই তত্ত্বটা কিন্তু এই বক্তব্যের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত। ফলে আমরা কিন্তু সংবিধান বিরোধীও বলি নাই বাতিল করার কথা বলে, কিন্তু একই সঙ্গে সাংবিধানিক ধারাবাহিকতা কিন্তু আমরা রক্ষা করছি। কী করছি আমরা, বলছি শেখ হাসিনার সংবিধান পুরোটাই বাতিল, কারণ সে এই জনগণের পরম অভিব্যক্তিকে
অস্বীকার করে সে পঞ্চদশ সংশোধনীর দ্বারা সংবিধানে যে সকল পরিবর্তন করেছে বা এর আগেও 52টির খোঁচা বিভিন্ন রকম সরকার ক্ষমতা এসে তারা বা 142 অনুচ্ছেদের মাধ্যমে বিভিন্নভাবে সংবিধানে যেসব অদলবদল করেছে এটা জনগণ ঘোষণা করেছে, এটা বাতিল। এটা যে বাতিল করেছে সেটা হলো কী দ্বারা তারা এটা বাতিল ঘোষণা করেছে? রক্ত দিয়ে, জীবন দিয়ে, শহীদ হয়ে, যে এটা বাতিল। কিন্তু ওই যে জনগণের কী লেখা আছে আমি আবারই পড়ে শোনাচ্ছি আপনাদের, পরিষ্কার লেখা আছে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি। এই সংবিধান যেটা আগে ছিল জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, আপনি প্রিয়াম্বেলে যে কথাটা লিখেছেন তার সঙ্গে সঙ্গতিপূর্ণ তো আইন সংবিধানে থাকতে হবে। কিন্তু প্রিয়াম্বেলের যে আইনটা আপনি বদলাতে পারবেন না, যেটাকে বলে বেসিক স্ট্রাকচার, মানে সংবিধানের কিছু মৌলিক ভিত্তি থাকে, এটা বদলাবার কোনো অধিকার কারণ নাই। আপনি আইন করলে এটা কিন্তু আইন হয় না। ফলে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে আগে বলা হয়েছে সংবিধান। এই সংবিধান যেহেতু শেখ হাসিনা বদলে ফেলছে চাতুরি করে, আমি পরবর্তীতে দেখাবো প্রত্যেকটা কীভাবে সে সংবিধান বদল করেছে, এটা ফ্যাসিস্ট সংবিধান পরিণত করেছে, তাহলে একে বাতিল ঘোষণা করাটা ছিল আমাদের দিক থেকে সঠিক আইনি অর্থে এবং রাজনৈতিক উভয় অর্থে সঠিক। যদি কেউ এটা নিয়ে তর্ক করতে চান আমরা যে কোনো জায়গায় আপনারা আমাদেরকে ডাকবেন, আমরা এই তর্ক করতে রাজি আছি। কিন্তু জনগণকে প্রতারণা করবেন না সংবিধানের নামে। এখন কি আপনার পঞ্চদশ সংশোধনী বাতিল করার জন্য আপনার এখন আদালত হয়ে গেছেন? কে বলছে আপনাদেরকে ওকে আদালত হয়ে যেতে? জনগণ কি আদালত নয়? জনগণ কি এটা কি আলুর বস্তা? জনগণই আদালত। ফলে আজকে যে গণ অভ্যুত্থানটা ঘটেছে এটি জনগণের দ্বারা ঘটেছে। জনগণকে কেন সংবিধানের নামে প্রতারণা করছেন? এই প্রতারণাকে আমরা আপনাদেরকে করতে দেবো না। ফলে আমরা মনে করি অবিলম্বে সংবিধান বাতিল ঘোষণা করা হোক, আদালতের তামাশা বন্ধ করুন, এগুলো আমাদেরকে শেখাবেন না, আমরা দেখেছি এর আগে, এগুলো বন্ধ করুন এবং বন্ধ করে অবিলম্বে ডক্টর ইউনুসের হাতে অবিলম্বে আপনারা ক্ষমতা দিন, তাকে এই রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করুন এবং সংবিধান বাতিল ঘোষণা করুন, যেন কোনো প্রকার ষড়যন্ত্র যেন আমাদের দেশে চলতে না পারে। আমি আপনাদেরকে আন্তর্জাতিক পরিস্থিতির দ্রুত বদল বারবার বলছি, শেখ হাসিনা এখনও পর্যন্ত ভারতের কোনো একটি সামরিক ঘাঁটিতে তিনি বন্দী। ফলে এই ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র চলবে কেন? কারণ এই উপমহাদেশ বাংলাদেশের এই গণ অভ্যুত্থান এটার যে রিপল, এর যে ঢেউ, এটা এই দক্ষিণ এশিয়াকে কাঁপিয়ে তুলেছে তার ভিত্তিতে, তার ভিত্তি সহ কাঁপিয়ে তুলেছে। এখানে কোনো প্রকার আপনার বর্বর কোনো শাসক, ফ্যাসিস্ট কোনো শাসক, সেটা ভারতে হোক কি মায়ানমারে হোক কি পাকিস্তানি হোক, তাদের কোনো জায়গা হবে না, হবে না এই উপমহাদেশে, তাদের কোনো স্থান হবে না। তারই কেন্দ্রবিন্দু, তারই যেই স্ফুলিঙ্গ, তারই যে আগুন, সে আগুন আমরা ঢাকাতে জ্বালিয়েছি। সারা উপমহাদেশে আমরা একটা গণতান্ত্রিক পরিবর্তন চাই এবং জনগণের সঙ্গে বিভিন্নভাবে যেসব আপনার ষড়যন্ত্র চলে, যেভাবে তাদেরকে, তাদের যে অভিপ্রায়, তাদের যে গণতান্ত্রিক ইচ্ছা আকাঙ্ক্ষা, এটাকে দমন করবার যে চেষ্টা করে, এটাকে নস্যাৎ আমরা করার জন্যে এই বাংলাদেশে যেই অভ্যুত্থানটা হয়েছে তার ঢেউ সর্বত্র যাবে। আমাদেরকে আগে বলা হতো, আগে বলা হতো আমাদেরকে ঠাট্টা করে যে আমরা পাকিস্তান হয়ে যাচ্ছি, এখন আমরা দেখতেছি পাকিস্তান বাংলাদেশ হয়ে যাচ্ছে। তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে, তারা বাংলাদেশ জিন্দাবাদ বলছে। আমাদের অর্জনটা খেয়াল করুন, অর্জনটা খেয়াল করুন, আমরা কোথায় চলে গেছি? ফলে আমরা কিছুতেই এই অর্জন আমাদের লাশের উপর দিয়ে আপনারা ষড়যন্ত্র করতে পারবেন, করতে পারবেন, কিন্তু আমাদের লাশের উপর দিয়ে আমরা যেতে হবে। একজন দুজন নয়, লক্ষ লক্ষ মানুষের লাশের উপর দিয়ে আমাদের এই সাংবিধানিক প্রতিবিপ্লব যেটা আপনারা করতে চাইছেন, করে আপনারা আবারও আমাদের বাংলাদেশকে পুরনো জায়গায় ফিরিয়ে নেবার চেষ্টা করছেন, এটা আমরা হতে দেবো না। তাহলে এটা আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে যে কী করে ষড়যন্ত্রগুলো চলে, তার সঙ্গে আইন আদালত কী করে যুক্ত করে। দরকার নাই আইন আদালত যুক্ত করে। আমরা তো বলেছি যে মূলত অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে অলিখিত যেই গঠনতন্ত্র, অলিখিত যে অভিপ্রায় আমাদের শহীদদের জীবনদানের মধ্য দিয়ে তারা প্রতিষ্ঠিত করে গেছেন, জীবনদানের মধ্য দিয়ে তারা লিখে গেছেন, রক্ত দিয়ে লিখে গেছেন যে অভিপ্রায়, সেই অভিপ্রায়কে লিখিত করা পর্যন্ত যে সময়, এটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সময়। আপনারা কিছুতেই ভুল করবেন না। রক্ত দিয়ে যারা
আমাদের আগামী দিনের গঠনতন্ত্র রচনা করে গেছেন, আগামী দিনের গঠনতন্ত্র আমাদের হৃদয়ে তারা জাগিয়ে দিয়ে গেছেন। আমাদের প্রত্যেকের হৃদয়ে সেই অভিপ্রায় রয়েছে, সে পরম অভিব্যক্তি, পরম অভিপ্রায় আমাদের প্রত্যেকটা মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা জনগণের হৃদয়ে রয়েছে। আমাদের সঙ্গে সাংবিধানিক প্রতারণা করবেন না, সাংবিধানিক ষড়যন্ত্র করবেন না। আমি বারবার সাবধান করে দিচ্ছি, এটা করবেন না। দয়া করে আপনারা যেটা করবেন, অবিলম্বে আপনারা বলবেন যে জনগণের পরম অভিপ্রায় হিসেবে জনগণ ডক্টর ইউনূসকে নির্বাচিত করেছে, তার হাতে ক্ষমতা দিতে হবে। তার হাতে ক্ষমতা দেওয়া মানে জনগণের কাছে ক্ষমতা দেওয়া, এবং তার একমাত্র কাজ হচ্ছে এই যে জনগণের অভিপ্রায় রক্ত দিয়ে লেখা হয়েছে, রক্ত দিয়ে ব্যক্ত হয়েছে, রক্ত দিয়ে অভিব্যক্ত হয়েছে, তাকে লিখে দেওয়া। এর বেশি কাজ অন্তর্বর্তী সরকারের আপাতত নাই। সরকার আর ক্ষমতা দুটো আলাদা জিনিস, আপনারা কখনো বিভ্রান্ত হবেন না। সরকারের কে আছে এটা তুচ্ছ জিনিস, এটা নিয়ে মাথা ঘামাবেন না। ও দর্শক, ফরহাদ মাজারের কতগুলো শুনেছেন, কতগুলো শুনে বুঝতে পেরেছেন যে সরকারকে আসলে বিপদ ফেলানো চেষ্টা। আমরা জানি এই সরকারকে নিয়ে, নতুন সরকারকে নিয়ে ভয়ঙ্কর দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে। বিশেষ করে ভারতের তো আমি মনে করি যে তাদের সব কিছু বাদ দিয়ে এখন বাংলাদেশের ভিতর তারা মনোনিবেশন করেছে। তো এই সরকারকে তারা অবৈধ বা বিভিন্ন রকম একটা ঝামেলা সৃষ্টি করার জন্য চেষ্টা সবসময় তারা করবে। এই জন্যই সংবিধান যেটা আছে সংবিধান দ্রুত বাদ দিয়ে নতুন সংবিধান সংস্কার করা জরুরি, যাতে করে এই বর্তমান সরকারকে বৈধ বলা যায়।